Assalamualaikum বন্ধুরা এখন আমি বাবুর্সি কে কিছু প্রশ্ন করব আপনারা সবাই সাথে থাকেন শুনেন বাবুর্সি কি বলে আশা ভাই জি বলেন আপনি কতদিন ধরে এই রান্নার কাজে জড়িত আছেন আমি 30 বছরের অভিজ্ঞতা আমার 30 বছরের অভিজ্ঞতা কম বললেও 30 বছরের আপনি এটা ইন্টারভিউটা দিবেন কই থেকে আমি মোটামুটি দেশে পাক করতাম সবাই বলল যে সরকারে বা সরকারি ভাবে চীনে যাওয়ার একটা বাংলাদেশ আইসা বাংলাদেশে যেটা নাই সেটা আমার করতে হবে তখন আমি দেখি যে একটা রেসিপি আছে সব আপনি সাদা দেখছেন কিছু গাঢ় দেখছেন আবার বিভিন্ন ধরনের একটু লাল লাল শেড দেখছেন কিন্তু কালোটাকে ওই দেখে নেই তখন আমি ভাবলাম যে সেটাই আমি করে দেখেন হ্যাঁ সাকসেস তো বাংলাদেশে যে আপনি ভাগ করছেন বড় বড় ব্যক্তি কে আপনার ভাগ খাইছে বড় বড় ব্যক্তি হ্যাঁ দেওয়ার থেকে ধরে যে নাম নাকি বিস্কুট যে ফ্যাক্টরি ওখানে যে বড় কর্মকর্তা দুইজন কর্মকর্তা এসেছে এবং কালো সেটা উনি ওনারা কোন ফ্যাক্টরির ম্যানেজার বলে কোন ফ্যাক্টরি নাবিস্কু ফ্যাক্টরি নাবিস্কু না মালয়েশিয়ার যে একটা বড় কোম্পানি আছে হ্যাঁ অনলাইনে সেটা তারা খাওয়া দাওয়ার পর আপনাদের কিছু বকশিস করে নাই খাওয়া দাওয়ার পরে তো বকশিস তো একটা ভালো ডাউল খাইয়া 2000 এর তো কথা